নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর ওপর হামলার পেছনে চক্রান্ত শুভেন্দু অধিকারীর, অভিযোগ তৃণমূল ছাত্র নেতার। নন্দীগ্রামে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ওপর হামলার প্রতিবাদে গতকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। আজ শোভারানী মেমোরিয়াল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা কলেজ গেটের সামনে রাস্তায় বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। অন্যদিকে হাওড়ার সাঁতরাগাছি বাসস্ট্যান্ড থেকে জগাচা হয়ে পিককার মিছিল বের হয়। তাদের অভিযোগ, শুভেন্দু অধিকারী চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। প্রতিবাদ বলতে কালকে যখন সন্ধ্যার সময় কলেজ থেকে ফিরি আমরা নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পাই দিদির উপর হামলা। তাই আমরা তড়িঘড়ি করে মানে ভেবে নিই যে শোভারানী মেমোরিয়াল কলেজ টিএমসিপি ইউনিটের সমস্ত সদস্যরা কালকে আমরা রাজপথে নামবো, প্রতিবাদের জন্য নামবো, যে এরকম শুধু আজকে মুখ্যমন্ত্রী বলে নয় পুরো মহিলার উপর এরা অ্যাটাক না এরকম সন্ত্রাসবাদীরা না করতে পারে তার জন্য আজকে আমরা পথে নেমেছি। বিরোধীরা বলছে এটা রাজনৈতিক নাটক। বিরোধীরা তো রাজনীতি বলতে নাটক বলতে গেলে যেটা নাটক বিজেপিরা করে, কংগ্রেস করে, সিপিএম করে, তাই তাদের মনে হচ্ছে এটা নাটক। কিন্তু আমাদের নেতৃত্বরা, হাওড়া জেলা হুগলি জেলার নেতৃত্বরা কালকে স্বচক্ষে দেখে এসছেন কতটা ক্ষতি হয়েছে, তার জন্য কনফিডেন্সের সঙ্গে আমরা রাস্তায় নামতে পেরেছি। এখন আমরা চাইছি এটা নিশ্চয়ই দেখা হোক ষড়যন্ত্রটা কার। আমার তো মনে হয় এটা শুভেন্দু অধিকারীর ষড়যন্ত্র, এটাকে দেখা হোক। নির্বাচন কমিশনকে আমরা বলবো, অনুরোধ করবো দেখার জন্য। হুজুট খেয়ে পড়া হলে সেটা পায়ের মাসালে লাগে না, হুজুট খেলে কোনো দিন পায়ের উপরে লাগে না, সেটা গাড়ির উপর ধাক্কা মারা হয় অন্য চার পাঁচজন একদম নিশ্চিতভাবে, সেটা আমরা বলতে পারি। সেটা একরকমের চিন্তাভাবনা করে এটা শুভেন্দু অধিকারী করিয়েছে। আমার নাম সৈয়দ মোহাম্মদ মহসি, শোভারানী মেমোরিয়াল কলেজের আমি ইউনিটের প্রেসিডেন্ট আছি এবং আমার সমস্ত ইউনিটের ছেলেরা আছে, সবাই পদপ্রার্থীরা রয়েছে, আমরা সবাই মিলে আজকে রাস্তায় নেমেছি। আপনি কি নতুন বাড়ি বানাতে চান, আপনার বাড়িতে মার্বেল ও টাইলসের কাজ করাতে চান, তাহলে আর চিন্তা কিসের। আপনাদের বাড়িকে ঝাঁচকচকে করে তোলার দায়িত্ব নিয়ে হাজির হয়েছে নন্দ কনস্ট্রাকশন। এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা বাড়ি নির্মাণের যাবতীয় কাজ করা হয়। এছাড়া ইট, বালি ও পাথরের সাপ্লাই নিতে হলেও এক্ষুনি যোগাযোগ করুন নন্দ কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা রঘুনাথপুর ভুঁদুর মোড় হীরা কালী মন্দিরের সামনে। আমাদের সম্পর্ক ফোন নাম্বার 6295997154 এবং 7908333901।